হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিওতে আমি শেয়ার করব বিনা খরচে অর্থাৎ এক টাকা খরচ না করে আমি কীভাবে এত সুন্দর একটা ব্রেসলেট বানালাম। আর ব্রেসলেটটা কিন্তু হচ্ছে শামুক আর পার্লের। যে আমার হাতে যে একটা সুন্দর ব্রেসলেট দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রেসলেট না, এটা হচ্ছে একটা মালা। আর এটা হচ্ছে আমাকে কক্সবাজার থেকে এনে দেওয়া হয়েছিল, কিন্তু আমি যেহেতু মালাটালা পরি না যার জন্য ওইটা আর পরা হয় না। 2 বছর ধরে ঘরেই পড়েছিল, তারপর একদিন মনে হলো যে না এটা একটু পরা উচিত, তো আমি হাতের ব্রেসলেটের মতো পেঁচিয়ে পড়েছিলাম। আর ওইটাই ছিল লাস্ট আর ফার্স্ট পরা। ওই দিন পরার পরে হচ্ছে মালাটা একটু ছিঁড়ে গিয়েছিলো, তো পরে ভাবলাম যেহেতু ছিঁড়ে গিয়েছে এটা তার ফেলে দিব না, এটাকে কোনো কাজে লাগানো যাক। পরে আমার মাথায় আসলো আমি একটা নতুন ড্রেস কিনেছি, তো সেটার হচ্ছে আমি লাগাবো ড্রেস। এগুলো লাগানোর পরেও হচ্ছে আমার কাছে অনেকগুলো ঝিনুক বেঁচে গিয়েছিল, তো সেই ঝিনুকগুলো দিয়ে হচ্ছে আমি একটা ব্রেসলেট বানাবো। এখানে হচ্ছে আমি সুন্দর সুন্দর ঝিনুকগুলো বেছে নিয়েছিলাম, কিছু কিছু ঝিনুক ভাঙাও ছিল, তো ভাঙা ঝিনুকগুলোকে স্কিপ করতে হবে, যেগুলো ভালো ঝিনুক আছে সেগুলোকে বেছে আমি আলাদা করে নিয়েছিলাম। এখানে হচ্ছে আমার কাছে কিছু পার্লও ছিল, যেগুলো হচ্ছে আকাশি কালারের পার্ল। সো এই পার্লগুলো দিয়ে হচ্ছে আমি সুন্দরভাবে আমার মন মতো একটা রাবারের মধ্যে গেঁথে নিচ্ছি। আর এভাবে এত সুন্দর একটা ব্রেসলেট তৈরি করা সম্ভব। আর আমার মনে হয় যে সব কিছু আমাদের একটু রিইউজ করা উচিত, এত সহজে ফেলে দেওয়া উচিত না। ফেলে দেওয়ার থেকে এত সুন্দর একটা ব্রেসলেট তৈরি করে নিয়েছে, এটা অনেক বেটার মনে হয়েছে আমার কাছে। সো আপনাদের কাছে কেমন মনে হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, আর আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে যাবেন, আর ইউটিউব থেকে দেখে থাকা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো আল্লাহ হাফিজ। আর বাই দ্য ওয়ে, ড্রেসের সাথে ম্যাচ হয়েছে বা সুন্দর লাগছে কিনা সেটা কমেন্টে অবশ্যই জানাবেন।